নমস্কার বন্ধুরা, এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে সরকারি এবং বেসরকারি অনেক স্কলারশিপ রয়েছে যেখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি কিন্তু আগেই আপনাদের বিভিন্ন স্কলারশিপ নিয়ে ভিডিও অলরেডি দিয়েছি আমাদের চ্যানেলে, এবং আমাদের চ্যানেলে ভবিষ্যতেও কিন্তু অনেক এই স্কলারশিপ নিয়ে ভিডিও আসবে, এবং সেই সমস্ত স্কলারশিপের লিঙ্ক অর্থাৎ প্লে লিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চেক করে নেবেন একবার, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনার হিসাব মতন আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী কোন স্কলারশিপটা আপনার জন্য বেস্ট হবে। আজকে আমি আপনাদের একটা খুব পপুলার বেসরকারি স্কলারশিপের ব্যাপারে বলবো, যেটার নাম হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। প্রথমে আমি আপনাদের বলে রাখতে চাই যে আমি নিজেই কিন্তু এই স্কলারশিপ পেয়েছি, তাই আমি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো যে সঠিক আবেদন পদ্ধতি কী, কীভাবে আপনারা সঠিকভাবে আবেদন করবেন, কী কী লাগবে, কীভাবে টাকা পাওয়া যায় বা কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত প্রসেসটা এ টু জেড কিন্তু আপনাদের আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তাই পুরোটা জানার জন্য, সঠিকভাবে জানার জন্য পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটিকে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, বলা আছে সীতারাম জিন্দাল স্কলারশিপ 2021, আবেদনপত্র ডাউনলোড, আবেদন পদ্ধতি, যোগ্যতা ও শেষ তারিখ। তো আমরা এগুলো সবটাই কিন্তু ভালোভাবে সঠিকভাবে জানবো, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, বলা হচ্ছে যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন প্রতি বছর সারা ভারতে মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল ছাত্রদের স্কলারশিপ দিয়ে থাকে, যা সীতারাম জিন্দাল স্কলারশিপ নামে পরিচিত। আপনি সীতারাম জিন্দাল স্কলারশিপ 2021 স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, শেষ তারিখ কবে, স্কলারশিপের পরিমাণ কত, আবেদন পদ্ধতি কী, সমস্তটাই কিন্তু এখানে আমরা আলোচনা করব। দেখুন, বলা হচ্ছে যে এই বছর সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য নতুন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা আবেদনপত্র ডাউনলোড করে এই আবেদন করতে পারবেন। সারা ভারত থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, প্রথমে বলা আছে সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী কী, আমরা সেটা দেখে নেব। দেখুন, বলা আছে যে সীতারাম জিন্দাল স্কলারশিপকে যোগ্যতার ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো পাঁচটি ক্যাটাগরি আমরা দেখে নেব। দেখুন, প্রথমে যেটা বলা আছে ক্যাটাগরি এ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ছেলে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 65% এবং মেয়েদের জন্য ন্যূনতম 60% নাম্বারের প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন যেটা বলা আছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণী যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের, তারা কিন্তু এই ক্যাটাগরি এ এর আন্ডারে পড়বেন, এবং সেক্ষেত্রে কিন্তু ছেলেদের মিনিমাম কিন্তু 65% নাম্বার লাগবে লাস্ট পরীক্ষা, এবং মেয়েদের জন্য সেটা হয়ে যাবে 60% নাম্বার। তারপর দেখুন ক্যাটাগরি বি, যেটা বলা হচ্ছে যে বর্তমানে যারা আইটিআই কোর্স করছেন তারা এই স্কলারশিপের জন্য যোগ্য। শেষ পরীক্ষায় ন্যূনতম ছেলেদের জন্য 45% এবং মেয়েদের জন্য 35% নাম্বার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন যারা আইটিআই কোর্স করছেন তারা কিন্তু এই ক্যাটাগরি বি এর আন্ডারে পড়ে যাবেন। এরপরে বলা আছে যে ক্যাটাগরি সি, যেসব প্রার্থীরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন তারা এই বিভাগের অধীনে সীতারাম জিন্দাল স্কলারশিপ পাওয়ার যোগ্য। পশ্চিমবঙ্গের ছেলে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 60% এবং মেয়েদের জন্য ন্যূনতম 55% নাম্বারের প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন যে কোনো কোর্সে, যেটা বলা হচ্ছে যে জেনারেল কোর্সে কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর যারা পড়ছেন তারা কিন্তু এই ক্যাটাগরি সি এর আন্ডারে পড়ে যাবেন। এরপর দেখুন যারা বলা আছে যে ক্যাটাগরি ডি, যেটা বলা আছে যে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট, জার্নালিজম ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা গ্রহণ করে শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। ছেলেদের জন্য ন্যূনতম 55% এবং মেয়েদের জন্য 50% নাম্বার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এই ক্যাটাগরি ডি এর আন্ডারে পড়বেন। এরপরে ক্যাটাগরি ই রয়েছে, যেসব প্রার্থীরা বর্তমানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্স দেখুন MBBS, ডেন্টাল বা বিফার্ম বা এই ধরনের যে সমস্ত কোর্স হয় সেগুলো, এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অধ্যয়ন করছেন তারা এই বিভাগের অধীনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ছেলেদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যে নাম্বার বলা হচ্ছে যে 65% এবং মেয়েদের জন্য ন্যূনতম নাম্বার বলা হচ্ছে যে 60%। এরপরে পারিবারিক আয়, দেখুন বলা হচ্ছে যে পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 2,50,000 টাকার নিচে হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা স্কলারশিপের পরিমাণ দেখে নেবো যে কে কত টাকা পাবেন। দেখুন বলা আছে এই বৃত্তির পরিমাণ শিক্ষার্থীদের কাছে চেকের মাধ্যমে পাঠানো হবে। তো দেখতেই পাচ্ছেন যে চেকের মাধ্যমে কিন্তু এই স্কলারশিপের পরিমাণ পাঠানো হয়, এখানে কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় না। দেখুন যেটা বলা আছে ক্যাটাগরি এ এর আন্ডারে যারা পড়বেন তারা কিন্তু পেয়ে যাবেন স্কলারশিপের পরিমাণ হিসেবে প্রতি মাসে এই ক্যাটাগরি ছেলেরা পাবেন 500 টাকা এবং মেয়েরা পাবেন 700 টাকা। তো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এ এর আন্ডারে যারা পড়বেন তাদের মধ্যে থেকে ছেলেরা পাবেন 500 টাকা করে এবং মেয়েরা পাবেন 700 টাকা করে, এবং ক্যাটাগরি বি এর আন্ডারে যারা পড়বেন তারা কিন্তু বলা আছে
আছে যে এই শ্রেণীতে নির্বাচিত শিক্ষার্থীরা যারা সরকারি বা কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত আইটিআই কলেজ থেকে পড়ছেন তারা পাবেন প্রতি মাসে 500 টাকা এবং প্রাইভেট আইটিআই কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন 700 টাকা। তো দেখতে পাচ্ছেন যে যারা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত আইটিআই কলেজ থেকে যদি পড়ছেন তারা সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন 500 টাকা করে এবং প্রাইভেট আইটিআই থেকে পড়লে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন মাসে 700 টাকা করে। এটা কিন্তু ক্যাটাগরি বি। এরপর আমরা ক্যাটাগরি সি দেখে নেব। যারা এই ক্যাটাগরির আন্ডারে স্নাতক কোর্স করছেন তাদের মধ্য থেকে জেনারেল ক্যাটাগরির ছেলে শিক্ষার্থীরা পাবেন প্রতি মাসে 1100 টাকা এবং ছাত্রীরা পাবেন প্রতি মাসে 1400 টাকা। শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা পাবেন প্রতি মাসে 1400 টাকা এবং অবিবাহিত এক্স সার্ভিসম্যান হলে পাবেন প্রতি মাসে 1500 টাকা। এবং যারা স্নাতকোত্তর কোর্স করছেন তাদের মধ্য থেকে জেনারেল ক্যাটাগরির ছেলে শিক্ষার্থীরা পাবেন প্রতি মাসে 1500 টাকা এবং ছাত্রীরা পেয়ে যাবেন প্রতি মাসে 1800 টাকা। শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা এবং অবিবাহিত এক্স সার্ভিসম্যান হলে প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন 1800 টাকা। এরপর আমরা ক্যাটাগরি ডি দেখে নেব। এই ক্যাটাগরির ছেলেরা পাবেন প্রতি মাসে 1000 টাকা করে এবং মেয়েরা পাবেন প্রতি মাসে 1200 টাকা করে। এরপর ক্যাটাগরি ই রয়েছে। এই বিভাগে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে স্নাতক করছেন ছেলেরা প্রতি মাসে পাবেন 2000 টাকা করে হিসেবে এবং মেয়েরা প্রতি মাসের হিসেবে পেয়ে যাবেন 2300 টাকা করে। যারা মেডিকেলের স্নাতক কোর্স করছেন ছেলেরা প্রতি মাসে পেয়ে যাবেন 2500 টাকা করে এবং মেয়েরা প্রতি মাসে হিসেবে পেয়ে যাবেন 3000 টাকা করে। এবং যারা ইঞ্জিনিয়ারিং কোর্স এবং মেডিকেল কোর্সের স্নাতকোত্তর করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ছেলেরা পেয়ে যাবেন প্রতি মাসে 2800 টাকা এবং মেয়েরা পেয়ে যাবেন প্রতি মাসে হিসেবে 3200 টাকা করে। দেখুন, এছাড়াও যেটা বলা হচ্ছে যে ক্যাটাগরি বি সি ডি এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা যদি হোস্টেল থেকে পড়াশোনা করছেন কিংবা যদি বাড়ি ভাড়া থেকে যদি পড়াশোনা করছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আরও আপনারা পেয়ে যাবেন 1200 টাকা করে অতিরিক্ত। এবং ক্যাটাগরি ই এর আন্ডারে যারা রয়েছেন তারা যদি হোস্টেল বা বাড়ি ভাড়া থেকে পড়ছেন তাহলে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত আরও 1800 টাকা করে। এরপর আমরা দেখে নেব যে প্রয়োজনীয় কী কী কাগজপত্র রয়েছে, কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে। দেখুন, প্রথমে যেটা বলা আছে যে আবেদনপত্র, যেটা লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর দেখুন বলা আছে দুই নম্বরে যে বিডিও এসডিও গেজেটেড অফিসার অবসরপ্রাপ্ত আইএএস আইপিএস অফিসার কিংবা এমএলএ এমপি বা পঞ্চায়েত প্রধানের থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট নিতে পারেন। তো আমি আপনাদের বলবো যে পঞ্চায়েতের প্রধানের থেকে তো আপনারা ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের বলবো যে বেটার হবে বিডিও বা এসডিওর কাছ থেকে যদি আপনারা ইনকাম সার্টিফিকেট নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এরপর দেখুন যেটা বলা আছে তিন নম্বরে যে শেষ পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিটের জেরক্স লাগবে, অর্থাৎ লাস্ট পরীক্ষা যেটা রয়েছে আপনারা লাস্ট পরীক্ষা দিয়েছেন তার যে মার্কশিট সেটার মার্কশিটের জেরক্স, তার সঙ্গে দেখুন বিপিএল কার্ডের জেরক্স যদি থেকে থাকে। আর দেখুন অ্যানুয়াল ফিএ সার্টিফিকেট, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে এটাতে কিন্তু দেওয়া রয়েছে যে একটা অ্যানুয়াল ফিএ সার্টিফিকেট, সেটা কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সঙ্গে অ্যাটাচ রয়েছে, আপনাদের আলাদাভাবে লাগবে না। এরপর দেখুন বলা আছে মেরিট কোটায় ভর্তি হওয়া সার্টিফিকেট, সেটাও কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দেওয়া রয়েছে। এরপরে হোস্টেলে বা বাড়ি ভাড়ায় যদি আপনারা থেকে যদি পড়ছেন তাহলে সেক্ষেত্রে হোস্টেলে থাকলে হোস্টেলে ওয়ার্ডেন বা বাড়ির মালিকের কাছ থেকে কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে, সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দেওয়া রয়েছে। এরপর দেখুন বলা হচ্ছে যে শারীরিকভাবে চ্যালেঞ্জ যদি হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শারীরিকভাবে চ্যালেঞ্জ যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, এটা প্রযোজ্য ক্ষেত্রে। তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যে উপযুক্ত সার্টিফিকেট হয় সেটাও কিন্তু আপনাকে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে, যে যে জেরক্সগুলো করবেন সেগুলোতে কিন্তু অ্যাটেস্টেড করে নিতে হবে আপনার হেড স্যার বা হেড প্রিন্সিপাল যিনি রয়েছেন তার কাছ থেকে। এরপর দেখুন বলা হচ্ছে যে সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, তো কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আমরা দেখে নেব। দেখুন বলা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ 2021 আবেদন করার জন্য শিক্ষার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং তার উপর একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন এবং আবেদনপত্রের সাথে উপরে নিম্নলিখিত নথিগুলি সংযুক্ত করে একটি খামে ভরে নিচের ঠিকানায় স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেই ফর্মটি কিন্তু একটি খামে ভরে এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে। দেখুন, তারপর বলা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া, তো কীভাবে নির্বাচন করা হয়, কীভাবে সিলেক্ট করা হয়। দেখুন বলা আছে যে সীতারাম জিন্দাল স্কলারশিপ কর্তৃপক্ষ একাডেমিক পারফরমেন্স এবং পারিবারিক আর্থিক অবস্থা অনুযায়ী স্কলারশিপের জন্য যোগ্য আবেদনকারীকে নির্বাচন করে। ফাউন্ডেশন নির্বাচিত আবেদনকারীদের প্রতিষ্ঠানগুলিতে স্কলারশিপের চেক পাঠাবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্ট যেমন হবে তার উপর ডিপেন্ড করে এবং তার সঙ্গে আপনার যে ইনকাম কত রয়েছে পারিবারিক ইনকাম সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তাই জন্য আপনাদের রেজাল্ট যত বেশি হবে এবং আপনাদের পারিবারিক ইনকাম যত কম হবে তত কিন্তু আপনাদের এই স্কলারশিপ পাওয়ার কিন্তু চান্স বেড়ে যায়। তো এরপর আমরা দেখে নেব যে কীভাবে আপনারা সেই ফর্মটি ফিল আপ করবেন।
তো দেখতেই পাচ্ছেন এটাই হলো সেই সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, যার ডাউনলোড করার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর প্রিন্ট আউট করে নেবেন, তারপর ভালোভাবে এটাকে ফিল আপ করবেন। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ওপরে আপনার একটা ফটো এখানে চিটকাতে হবে আঠা দিয়ে, তারপরে এখানে আপনার সিগনেচার করে দেবেন ওপরে, কিংবা আপনার যে হেড স্যার রয়েছেন কিংবা প্রিন্সিপাল রয়েছেন তার কাছে এখানে অ্যাটেস্টেডও করে নিতে পারেন। এরপর দেখুন বলা আছে যে নাম, আপনার এখানে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটার্সে বড় হাতের, এখানে ইংরেজিতে ভালোভাবে নামটা লিখে দেবেন, তারপরে এখানে ডেট অফ বার্থ কত রয়েছে সেটা বসিয়ে দেবেন, তারপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দেবেন, তারপরে চার নম্বরের জায়গায় বলা রয়েছে যে ফাদার্স বা গার্জেনের নাম এখানে লিখে দেবেন, তারপরে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন ছোটো ছোটো করে, তারপরে এখানে মোবাইল নাম্বার লিখে দেবেন, তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডিও এখানে আপনারা দিতে পারেন। এরপরে ছয় নম্বরে যেটা বলা হচ্ছে, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা লিখে দেবেন, আর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে এক্স সার্ভিসম্যান লিখে দেবেন, কিংবা বিপিএল যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে বিপিএল লিখে দেবেন। এরপরে এখানে দেখুন যেটা বলা হচ্ছে সাত নম্বরে যে অকুপেশন অফ পেরেন্ট, অর্থাৎ পেরেন্ট বা গার্জিয়ান আপনার বাবা বা পেরেন্ট যিনি রয়েছেন বা গার্জিয়ান যিনি রয়েছেন তিনি কী করেন সেই অকুপেশন এখানে লিখে দেবেন, তারপরে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেটা আপনারা এখানে ভালোভাবে লিখে দেবেন। এরপর দেখুন যেটা বলা হচ্ছে আট নম্বরে যে পার্টিকুলার্স অফ লাস্ট এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ লাস্ট আপনি কি এক্সাম পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন। আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে এখানে এইচএস লিখে দেবেন, মাধ্যমিক পাস করে থাকলে এখানে মাধ্যমিক লিখে দেবেন, বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে গ্র্যাজুয়েশন লিখে দেবেন। এরপর দেখুন বলা আছে যে মার্কস ওবটেন বাই গ্রস টোটাল মার্কস, তো আপনি কত নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছেন সেটা এখানে দিতে হবে। আপনি যদি 500 নম্বরের মধ্যে 400 পেয়ে থাকেন তাহলে এখানে বিয়ের যে ঘরটা রয়েছে এখানে বিয়ের দাগের সেখানে আপনি লিখে দেবেন 400, তারপরে একটা এখানে স্ল্যাশ দেবেন, তারপরে এখানে 500 দেবেন, অর্থাৎ কত নম্বরের মধ্যে কত নম্বর পাচ্ছেন সেটা এখানে ভালোভাবে ছোটো করে লিখে দেবেন বিয়ের যে ঘরটা রয়েছে সেখানে। তার নিচে সি এর ঘরটা যেটা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস আপনার হচ্ছে সেটা ক্যালকুলেট করে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে নয় নম্বরে যে ঘরটা রয়েছে সেখানে বলা আছে যে কোর্স অ্যান্ড সেমিস্টার অর ইয়ার ইন হুইচ স্টাডিং ইন প্রেজেন্ট, অর্থাৎ আপনি বর্তমানে কোন কোর্স করছেন সেটা এখানে লিখতে হবে এ এর ঘরে। তো আপনি যদি এইচএস যদি কোর্স করছেন তাহলে এখানে এইচএস লিখে দেবেন, তার সঙ্গে এখানে একটা এখানে অ্যান্ডের যে আইকন হয় সেই অ্যান্ড এখানে লিখে দেবেন, তার সঙ্গে আপনি কোন এইচএস যদি করছেন, যদি ইলেভেনে পড়ছেন তাহলে এখানে ফার্স্ট লিখে দেবেন ফার্স্ট ইয়ার, আর যদি আপনি টুয়েলভে পড়ছেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনি ফার্স্টের জায়গায় এখানে আপনি সেকেন্ড লিখে দেবেন এরকমভাবে, কিংবা আপনি যে কোর্স করছেন সেই কোর্সের নাম লিখবেন, তারপরে অ্যান্ড দেবেন, তারপরে কোন সেমিস্টার বা কোন ইয়ার করছেন ইয়ারে পড়ছেন সেটা আপনি এখানে পাশে এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন যেটা বলা হচ্ছে যে ডিউরেশন অফ কোর্স, বিয়ের দাগে যেটা ডিউরেশন অফ কোর্স, অর্থাৎ কত বছরের কোর্স রয়েছে, এইচএস হলে এখানে দুই বছরের কোর্স হবে, কিংবা যে কোর্সটি করছেন সেটা কত বছরের সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সি এর দাগে যেটা বলা হচ্ছে যে ওয়েদার রেগুলার অর পার্ট টাইম, আপনি রেগুলার নাকি পার্ট টাইম করছেন সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন, সেটা যেটা হবে সেটা। এরপর দেখুন যেটা বলা হচ্ছে ডি এর দাগে যেটা মান্থ অ্যান্ড ইয়ার অফ ফাইনাল এক্সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, অর্থাৎ আপনি যে কোর্সটি করছেন তো সেই কোর্সটির ফাইনাল এক্সাম কবে হবে মোটামুটি এখানে তার মাস এবং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে দশ নম্বরে যে ঘরটি রয়েছে সেখানে বলা আছে যে নেম অফ স্কুল অর কলেজ, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউট বা যে কলেজ বা যে আইটিআই পড়ছেন সেটা এখানে ভালোভাবে লিখে দেবেন, তার নিচে সেই কলেজ বা সেই স্কুলের এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, তার সঙ্গে এখানে ইমেল আইডি বা ফোন নাম্বার থেকে থাকলে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এরপর এখানে এগারো নম্বরে যেটা বলা আছে টোটাল ফিস পার ইয়ার, অর্থাৎ বছরে কত টাকা ফিস দিতে হয় সেটা এখানে লিখে দেবেন। এরপরে বলা হচ্ছে যে আপনি কি এই স্কলারশিপের জন্য আগেও অ্যাপ্লাই করেছিলেন, যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তার সঙ্গে একটা রেফারেন্স বা ফাইল নাম্বারও পেয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে এখানে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে থাকবে দিয়ে দেবেন। আর যদি এই স্কলারশিপের জন্য আগে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সিম্পলি নোতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখুন যেটা বলা আছে ১৩ নম্বরে যে আপনার যে কলেজ বা ইনস্টিটিউটটি রয়েছে তো সেখানে কি আপনি হোস্টেলে থাকেন বা আপনি বাড়ি ভাড়ায় থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস হলে ইয়েস লিখে দেবেন, আর তার সঙ্গে কত খরচ হয় প্রতি মাসে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি নো হয়ে থাকে তাহলে এখানে সিম্পলি আপনারা নোতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন যেটা বলা আছে ১৪ নম্বরে যে স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির আন্ডারে পড়ছেন, একটু আগে আলোচনা করে দিলাম যে ক্যাটাগরির আন্ডারে আপনি পড়ছেন তো সেটাতে যত টাকা পাওয়ার কথা সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে ১৫ নম্বরে ব্যাংকের ডিটেলস দিতে হবে, আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তার নিচে ব্যাংকের নাম লিখে দেবেন, তারপরে কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের অ্যাড্রেস লিখে দেবেন, আইএফএসসি কোডটি আপনার এখানে দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার যে পেরেন্ট বা গার্জেন রয়েছেন তার এখানে সিগনেচার লাগবে, ডেটটা এখানে বসিয়ে দেবেন, তার সঙ্গে আপনারও এখানে একটা সিগনেচার করে দেবেন আর এখানে ডেট লিখে দেবেন। এরপরে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে আপনাকে কিছু করতে হবে না, এখানে আপনার যিনি প্রিন্সিপাল রয়েছেন বা হেড টিচার রয়েছেন তিনি এখানে ফিল আপ করবেন, তারপরে এখানে নিচে চলে আসবেন পরের যে পেজটা বলা হচ্ছে, এটাও কিন্তু আপনার যে কলেজ বা স্কুল রয়েছে সেখান থেকে ফিল আপ করে দেবে, কিন্তু যদি আপনাকে ফিল আপ করতে হয় তাহলে এখানে কীভাবে ফিল আপ করবেন সেটাও বলে দিচ্ছি। এখানে আপনার নাম লিখে দেবেন, নাম লেখার পরে আপনি কোন কোর্সে পড়ছেন, যদি
আপনি এইচএস করছেন তাহলে এটা প্রথমে টিকমার্ক দিয়ে দেবেন, কিংবা অনেক কিন্তু এখানে কোর্সের নাম রয়েছে যেটা আপনার হবে সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি এখানে আপনার কোর্সের নাম না লেখা থাকে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে শূন্যস্থান রয়েছে, এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপরে বলা হচ্ছে যে দ্য অ্যানুয়াল ফিজ অফ দ্য স্টুডেন্ট ইনক্লুডিং অল ফিজ ইজ রুপিজ, অর্থাৎ আপনার বর্তমান ইয়ারে কত টাকা ফিজ রয়েছে সেটা কিন্তু এখানে টোটাল ফিজটা এখানে লিখতে হবে একটা ইয়ারের জন্য, অর্থাৎ কারেন্ট ইয়ারের জন্য। এরপর নিচের ঘরে যেটা বলা আছে আউট অফ দ্য অ্যাবাভ দ্য স্টুডেন্ট হ্যাজ পেড, অর্থাৎ কত টাকা পেড করেছেন আপনি সেই ফিজের মধ্যে, টোটাল ফিজের মধ্যে এই বছরের জন্য সেটা এখানে লিখতে হবে, তার সঙ্গে কত টাকা এখনও পেড করতে বাকি রয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর এখানে কিন্তু তিনি সিগনেচার করে দেবেন এবং সিল করে দেবেন আপনার প্রিন্সিপাল কিংবা হেড টিচার। এরপরে পরের যে পেজটি রয়েছে সেটা এখানে একটা সার্টিফিকেট রয়েছে মেরিট কোটার জন্য, এটাও কিন্তু আপনার যিনি প্রিন্সিপাল বা হেড টিচার রয়েছেন তিনি কিন্তু এখানে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাকে যদি করতে হয় একই রকমভাবে আপনি ফিল আপ করে দেবেন, এখানে আপনার নাম লিখে দেবেন, তারপরে কোন কোর্স করছেন সেই কোর্সটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে দ্য স্টুডেন্ট হ্যাজ পেড দ্য অ্যানুয়াল ফি অফ, তারপরে এখানে ফর দ্য কারেন্ট ইয়ার লেখা রয়েছে, অর্থাৎ বর্তমান ইয়ারের জন্য আপনি কত টাকা পেড করেছেন সেটা এখানে লিখে দিতে হবে। তার সঙ্গে আপনি ডোনেশনের জন্য কোনো টাকা পেড করেছেন কিনা সেটাও এখানে লিখতে হবে, যদি ডোনেশন কিছু না দিয়ে থাকেন তাহলে এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। এরপরে এখানে সিল বা সিগনেচার ডেট সমস্ত কিছু কিন্তু তিনিই করে দেবেন। তারপরে পরের পেজ যেটা বলা হচ্ছে যে সার্টিফিকেট যেটা রয়েছে পরে যে সার্টিফিকেট সেটা হচ্ছে ওয়ার্ডেনের কাছ থেকে, অর্থাৎ আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা লাগবে, আর যদি হোস্টেল না নেন তাহলে কিন্তু এটা কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই। তো একই রকমভাবে আপনারা ফিল আপ করে নেবেন, যদি হোস্টেলে থাকেন আপনার নাম লিখে দেবেন, তারপরে কোন ক্লাসে আপনি পড়ছেন সেটা এখানে লিখে দেবেন, তারপরে কোন কলেজ সেই কলেজের নাম লিখে দেবেন, তার সঙ্গে আপনার এখানে গার্জেনের নাম এখানে লিখতে হবে, তার সঙ্গে এখানে আপনার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, তার সঙ্গে এখানে কোন হোস্টেলে থাকছেন সেই হোস্টেলের নাম লিখতে হবে, তারপরে এখানে কত তারিখ থেকে আপনারা হোস্টেলে থাকছেন সেই তারিখটা এখানে লিখতে হবে, তার সঙ্গে কত খরচ হয় সেটা এখানে লিখে দিতে হবে, এবং আপনার বাড়ি থেকে হোস্টেল কতটা দূর সেটা এখানে লিখতে হবে, সরি বাড়ি থেকে হোস্টেল নয় বাড়ি থেকে কলেজ কতটা দূর সেটা এখানে লিখতে হবে, কত কিলোমিটার সেটা। এরপরে যিনি কলেজের ওয়ার্ডেন রয়েছেন বা সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তিনি কিন্তু এখানে সিল সমেত সিগনেচার করে দেবেন, এবং তার এখানে নাম বা অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু তিনি দিয়ে দেবেন। আর আপনি যদি বাড়ি ভাড়া থাকেন, যদি হোস্টেল না থাকেন তাহলে সেক্ষেত্রে পরের যে পেজটি রয়েছে এই যে অ্যানেক্সার 9 যেটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে হবে, একই রকমভাবে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন যদি বাড়ি ভাড়া থাকেন তাহলে। তো এরকমভাবে পুরো ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করুন, ফিল আপ করার পর যেমনভাবে বললাম সমস্ত ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা এই অ্যাড্রেসে পোস্ট করে দিন, স্পিড পোস্ট করে দিন। তারপরে যদি আপনি যদি এলিজিবল হন, অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হন, তাহলে কিন্তু আপনাকে চেক পাঠিয়ে দেওয়া হবে, চেকের মাধ্যমে আপনি কিন্তু টাকা পাবেন, চেক পাঠিয়ে দেওয়া হবে আপনার কলেজ বা স্কুলের ঠিকানায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের যতটা পারি হেল্প করার চেষ্টা করবো। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।